ঢাকা দক্ষিণ সিটির সড়কে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান পেলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র শেখ ফজলাইনুর তাপস নগর ভবনের সামনে রিক্সা ভ্যান ঠেলা টালি ও ঘোড়ার গাড়ি নিবন্ধন নবায়ন ও মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন মেয়র জানান ব্যাটারি ইঞ্জিন করে সহ যেসব অযান্ত্রিক বানানো হয়েছে সেগুলো ডিএসসিসি এলাকায় পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই লক্ষ্য বলেন এরই মধ্যে ঢাকা দক্ষিণের সড়কগুলোয় যানবাহনের কার্যকারিতা নিরূপণের কার্যক্রম শুরু হয়েছে কোন সড়কে ধীরগতির ও কোন সড়কে দ্রুত যানবাহন চলবে তা ঠিক করা হবে নির্বাচনী ইশতেহারে দেয়া সচল ঢাকা গড়া রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন শেখ ফাজলেনুর তাপস